নমস্কার বন্ধুরা, আমি দেবিকা, বং ইজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করতে চলেছি মটর ডালের বড়া। এটা খেতে খুবই সুস্বাদু। এটা চটজলদি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। গরম ভাতের সাথে ঘি দিয়ে এই গরম গরম বড়া কিন্তু দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এর জন্য আমি কী কী নেব। এর জন্য আমি নিয়ে নেব 200 গ্রাম মটর ডাল। ডালটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। 3 ঘন্টা নর্মাল জলে ডালটাকে আমি ভিজিয়ে রাখছি। 3 ঘন্টা হয়ে গেছে, এবার জল ছেঁকে নিয়ে এর সাথে নিয়ে নেব 4টি কাঁচা লঙ্কা। নিয়ে নেব স্বাদমতো নুন ও সামান্য হলুদ। এবার আমি পেস্টটা তৈরি করার জন্য মিক্সিতে ভিজিয়ে জল ছেঁকে রাখা মটর ডাল ও 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি পেস্টটি তৈরি করে নেব। পেস্টটি তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে তৈরি করা পেস্টটি তুলে নেব। এর মধ্যে দেব স্বাদমতো নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই পেস্টটি ভালোভাবে নুন ও হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে নেব। মটর ডালের বড়া বানানোর জন্য প্রথমে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বড়ার আকারে দিয়ে দেব। বড়াগুলোকে একদম গোল গোল না করে একটু চ্যাপ্টা করে দেব। এক পিঠ হয়ে গেলে এবার বড়াগুলোকে একে একে উল্টে নেব। দুপিট হয়ে গেলে ভালোভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এক্ষেত্রে বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখব। গ্যাসের ফ্লেম হাই রাখলে বড়াগুলো ওপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে রেখে আমি বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি একে একে তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের রেসিপি মটর ডালের সুস্বাদু বড়া। আমি একটা বড়া ভেঙে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি, বড়াগুলো কিন্তু কাঁচা নেই। বন্ধুরা, আপনারা এটা শুধু টমেটো সস বা ধনে পাতা চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ইজি রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।